ঢাকা আর্ট কলেজের যুগপূর্তি উপলক্ষে শিল্পকলা একাডেমির যাত্রী চিত্রশালায় শুরু হলো শিল্পকর্ম প্রদর্শনী। সন্ধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিজয়ের মাসে আয়োজিত এই প্রদর্শনীতে বৈচিত্র্যময় সব শিল্পকর্মে ফুটে উঠেছে মহান মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সহ বৈচিত্র্যময় নানা দৃশ্যপট। 280 জন শিল্পীর আঁকা 500-রও বেশি ছবিতে ফুটে উঠেছে বাংলার সবুজ শ্যামল, ছায়াঘেরা রৌদ্রোজ্জ্বল প্রকৃতির দৃশ্যকল্প। চিত্রকর্মের পাশাপাশি শিল্পীদের সৃষ্ট ভাস্কর্য ও ম্যুরালে ফুটে উঠেছে বিমূর্ত, বাস্তব ও পরাবাস্তব ধারার নানা প্রতিচ্ছবি। এই প্রদর্শনী চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।